হ্যালো, গুড মর্নিং। আজকে আবার আমরা চলে এসেছি। সকলকে গুড মর্নিং আর শুভেচ্ছা জানিয়ে আজকের এই দিনটা শুরু করছি। আর আমার খুব ঠান্ডা লেগেছে, তো ভালো করে ধুয়ে নেবে, তারপর ইউজ করব। আমাদের ঘরে টিভি দেখার জন্য বাবা মা দিয়েছে, খুব সুন্দর দেখো। দুটো আছে, এটা একটা আর এটা একটা। ও এখন এই যে ধোবে, এই এখন ভালো করে পরিষ্কার করছে। স্যানিটাইজার এত বড় জিনিসটাকে করা যাবে না, ওর জন্য সাবান দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছে। না, শ্যাম্পুর গন্ধ। এই আর চেয়ারগুলোতে বসে খুব আরাম। এই চেয়ারগুলো দেখলে আমার পুরীর কথা মনে পড়ে এখন। কেন তোর জানো এই বাড়িটা, এই চেয়ারটা ওই বাড়িতে নেই জানো? ওই বাড়িতে তো আছেই। এই সেলর আর ওইটা হলো সুপ্রিমের নাকি নীলকমল। তোমাদের দুই ওইখানে এরকম চেয়ার আছে, খুব ভালো চেয়ারগুলো, কমফোর্টেবল খুব বসার পক্ষে। আমি তো ভেতরে ঢুকে পাঠা মানে একদম আসন বাসন করে বসে পড়তে পারি। ওইটা আরেকটু হার্ডি নীলকমলটা, আমাদের সেলোনিয়ে কোনো আইডিয়া ছিল না। সেলোর মালও ভালো হয়, সেলোর মাল ভালো, খুবই ভালো, কিন্তু এখানে যেটা দেখলাম সেটা হলো একটুখানি, এটা একটুখানি হালকা, ওইটা একটুখানি বেশি ভালো। ওইটা ভালোই হবে, আর সিনেমা দেখার ক্ষেত্রে খুব সুবিধা। আমাদের একটু দেখতে মানে অসুবিধা হয় সিনেমা, তো ওই বাবা মা বলছিলাম যে খুব অসুবিধা হয়, তো এই জন্যে দিয়েছে। আর আমাদের বলেনি, না বলে এটা সারপ্রাইজ দিয়েছে, দিতেই থাকে ওরা এরকম সারপ্রাইজ। ও ঠিক আছে, এসব আসলে ওই স্যানিটাইজটা করে। আমি আমাকে ধরতে দেয় না ওরা কেউ, বুঝলে? তুই ধরলে কি হবে? যদি কিছু মানে আসে, ও যদি ধরে আর সেটাই যদি কিছু মানে করোনা ফরোনা থাকে তাহলে আমাদের সবার হবে, কেন সেটা নিয়ে সব জায়গায় লাগায়। তুই আমাকে ধরতে দেয় না, এবার ধোবে তো, পাইপ দিয়ে করো নাকি? কি একটা ভালো হলো, অনেক বড় বস্তা হলো, বস্তাটা কাজে লাগবে, দেখে দিস কাজে লাগবে। বস্তা তো কত কাজেই লাগে। এখানে বসে আছি, বসে বসে অর্ডার দিচ্ছি, এই করো ওই করো। আর এই যে এই, আর আমার সত্যি খুব সর্দি লেগেছে, খুব খারাপ শরীরটা আমার, এই যে এই সাইড, আর জানি না কেন এই জায়গাটা না খুব ব্যথা, মাথার এদিকটা আর এই জায়গাটা একটু ব্যথা ব্যথা, কি জানি ঠান্ডা লেগেছে ভালো মতো। তাকাতে পাচ্ছি না, রোদ তো, একটু ম্যানেজ। দাঁড়াও এখনও ধোবে দেখাই তোমাদের। যে চেয়ারগুলোকে স্নান করানো হচ্ছে,
ওই দেখো এটা হচ্ছে মেথি শাক, কত বড় হয়ে গেছে। আমি যেটা লাগিয়েছিলাম চারাগুলো ওইগুলো, হয়েছে আরেকটু। চেয়ারগুলো দেখো ধোয়া হয়ে গেছে, আর ওইদিকে দাঁড়িয়ে আছে, আর আমি ঠিক করে তাকাতে পাচ্ছি না, এত রোদ না। তো এভাবে আমরা এখানে একটু রেখে দেব, এটা শুকালে তারপরে ইউজ করব। মুছে দিলেও শুকানো হয়ে যাবে, কিন্তু আরেকটু আমি ওয়েট করব এটা নিয়ে, তারপরে আমি ঘরে ঢোকাবো এটা। ঘরে ঢুকিয়ে দেখাবো, আমরা যেখানে সিনেমা দেখতে বসি খুব আরাম এই চেয়ারগুলোতে থাকাতে পারছি না। হ্যাঁ চলো তাহলে আমরা একটু পরে আবার ঘুরে আসবো, এখন নিচে যাব, নিচে গিয়ে খাবার বানাবো। হ্যাঁ, আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল করেছে, এই ঝোলটা খুব ভাল লাগে খেতে, দুপুরবেলা এটাই হবে খাওয়া, আর ডাল আছে। খেয়ে আমরা আবার চলে এসেছি ছাদে, তো আমাদের নতুন চেয়ারে বসেছি, খুব আরাম। এই যে বসে আছে, শরীরটা ভালো না, মাথাটা প্রচণ্ড ব্যথা, সর্দি হয়েছে, খুব শরীর খারাপ, মানে এত শরীর মানে হট করেই লেগেছে। সকাল অবধিও তাও অতটা ছিল না, তো সকালের বোঝে নিচে নামলাম, তারপর থেকে খুব এই মাথার এই সাইডগুলো ব্যথা, এখন এদিকেও হচ্ছে, তারপর নাক থেকে জল পড়ে পড়ে সেই নাকের জায়গাগুলো ছিলে গেছে, খুব কষ্ট হচ্ছে, আর সর্দিতে খুব কষ্ট হয়। তো আমি শুয়েই ছিলাম সারাদিন, কোনো কাজ করতে দেয়নি ওরা, কোনো শরীর খারাপ বলে আর আমার শুয়ে থাকতে ইচ্ছাই করে না, কিন্তু কিছুই তো করার নেই, শুয়ে থাকতেই হবে। আজকে মা রান্না বান্না করেছে, খেলাম দিলাম, তারপর আবার শুয়ে পড়েছি, তো আর পারছি না, আর ইচ্ছে করছিলো না, তখন বললাম যে একটু আর ছাদে যাই, চেয়ারগুলো রয়েছে বসা হয়নি, তাই চেয়ারগুলোতে একটু বসলাম, খুব আরাম। এইগুলো ঘরে আজকে টিভি, আজকেই তো নিয়ে যাবে ওই টিভি, ওখানে মানে আমরা বসে বসে দেখি আরাম করে, আজকে তো পারবো না, আজকে এমনি এখানে বসলাম, এমনি আমি শুয়েই রয়েছি। আর তোমরাও সবাই সাবধানে থেকো, হট করে ঠান্ডাটা পড়লো, তো একটু সাবধানে থেকো, আমার যেমন হট করে লেগে গেল ঠান্ডাটা, তোমরাও সাবধানে থেকো। বল চলো তাহলে আমরা আজকে একটু পরেই নিচে চলে যাব, একটু থেকি, তারপরে নিচে চলে গিয়ে আবার দেখা হচ্ছে। মনার আজকে খুব শরীরটা খারাপ, এই বসে আছে চুপটি করে, খুব শরীর খারাপ, সেই গলা ব্যথা, হাত পা ব্যথা, সারা শরীর ব্যথা, মাথা যন্ত্রণা সব একসাথে, খুব শরীর খারাপ, এতক্ষণ শুয়েছিলাম, আমার ভাল লাগছে না শুয়ে থাকতে, তাই নিজের কাছে একটু আসলাম, একটু বসেছি, গল্প করি, কতক্ষণ ভাল লাগে বলো শুয়ে থাকতে, তাই একটু গল্প করছে, নাক দিয়ে সমানে জল পড়ে যাচ্ছে, খুব অবস্থা খারাপ, তোমরাও সাবধানে থেকো, আমার কিন্তু হট করেই লেগে গেছে, হট করেই লেগেছে, তাও ভাগ্যিস বেরোয়নি, বেরোলে তো ভাবতাম করোনা হয়েছে। হ্যাঁ খুব কষ্ট হচ্ছে, দেখা যাক কতদিন, না আমি বেরোতে দিই না, রাগ করো দেখেছো, সত্যি খুব কষ্ট, যার হয় একবার খুব কষ্ট, মানে কিছু করে শান্তি নেই, উঠে বসছি ভাল লাগছে না, শুয়ে আছি ভাল লাগছে না, কিছু করতে ইচ্ছা করছে না, তার মধ্যে ব্যথা, এই সাইডে ঘুরে শুচ্ছি এইদিকে আমার মাথা ব্যথা, এই সাইডে ঘুরে শুচ্ছি এদিকে ব্যথা, সারা শরীর তো ব্যথা আছেই, গা হাত পা ব্যথা করছে, তার মধ্যে কিচ্ছু খেতে চাইছে না, খাওয়া নিয়ে ঝামেলা, একদমই খেতে চাইছে না, হ্যাঁ এসব হলে তো মুখে স্বাদ পাল্টে যায়, ইচ্ছে করে না খেতে, তাও মা আজকে খাইয়ে দিয়েছিল জোর করে, তাও একটু খেলাম, নাহলে খেতামও না, ইচ্ছা করছে না একদম। কি খাচ্ছ? এই গরম গরম ম্যাগি করে দিল ঋষি, তো ওটাই খাচ্ছি, আর হাতে ম্যাগি আমার খুব ভাল লাগে, খুব সুন্দর করে করেছে, যত্ন করে খুব ভালো করে করেও,
এটাই খাবো। আর আজকে তো আমিই বলেছিলাম যে কিছু খাবো না, ম্যাগি খাবো, তো ম্যাগি করে দিয়েছে। খুব গরম, ধোয়া উঠছে, একটু ঠান্ডা হোক তারপর খাই।